ইরানের বিভিন্ন গণমাধ্যম রাইসির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। সারা বিশ্বে শোকের ছায়া নেমে আসলেও রাইসির মৃত্যুতে লাভবান হয়েছে অনেকেই। চলুন জেনে নেই বিস্তারিত। 63 বছর বয়সী ইরানের এই প্রেসিডেন্ট ছিলেন সারা বিশ্বে ব্যাপক প্রশংসিত, সাথে দেশ বিদেশেও ছিল ব্যাপক পরিমাণ প্রতিদ্বন্দ্বীয়। প্রেসিডেন্টের মৃত্যুর রহস্য উদ্ঘাটন এবং কে বহাল হবে শূন্য পদে তাই নিয়েই ইরানে চলছে রাজনৈতিক অস্থিতিশীল অবস্থা। রাইসির মৃত্যুর রহস্যে এক্স ব্যবহারকারী অনেকের সন্দেহ। সম্প্রতি ঘটনা ইরানের অনেক আগেই রাইসির মৃত্যু নিশ্চিত করেন ইসরায়েলের প্রেসিডেন্ট বেন ইয়ামিন নেতানিয়াহু। এছাড়াও সবচেয়ে বেশি লাভ হয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের, কেননা প্রেসিডেন্ট রাইসির নেতৃত্বে ইসরায়েল ভূখণ্ডে সরাসরি হামলা চালানো হয়। এতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের ক্ষতির সম্মুখীন হতে হয়। চক্ষুশূল হয়ে ওঠে ইব্রাহিম রাইসি। দেশগুলোর সবচেয়ে বড় বাধাই ছিলেন তিনি। প্রেসিডেন্টের মৃত্যুতে যেন ভাগ্যই খুলে গেছে তাদের। ইসরায়েল হত্যাকাণ্ডের দায় অস্বীকার করলেও সন্দেহের তীর ঘুরে ফিরে তাদের দিকেই। দর্শক, আপনার কি মনে হয় কে রাইসির মৃত্যুতে দায়ী? রাইসির মৃত্যুতে কার লাভ সবচেয়ে বেশি? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি। দেখছিলেন বাস নিউজ, ধন্যবাদ।